এই জাহেলরা মুসলমানদের দুশ্মন ঠিক কিনা বলেন? এরা তাওহীদের দুশ্মন ঠিক কিনা বলো? রেসালাতের দুশ্মন ঠিক কিনা বলো? সুন্নিয়তের দুশ্মন ঠিক কিনা বলো? এই বেয়াদব কুখ্যাত জাহান্নামের কীট কাফের মুশরিক গুলো সুন্নিয়তকে কলঙ্কিত করেছে, সবাই এদেরকে পরিত্যাগ করেছে। আমরা এখন পর্যন্ত এদেরকে সুন্নিয়ত থেকে লাঠি মেরে বের করতে পারি নাই বলেই সুন্নিয়ত কলঙ্কিত। মানুষ সুন্নির নাম শুনলে আমাদেরকে মাজার পূজারী বলে, শেষ বলা বলে, ঠিক কিনা বলে? কারণ আমাদের সুস্পষ্ট বক্তব্য কম, মাজার পূজার বিরুদ্ধে আমরা কথা বলি না, হচ্ছে অথচ কথা বলি না। পীর পূজার বিরুদ্ধে আমরা কথা বলি না, পীরের সামনে সেজদায় লুটিয়ে পড়ে সুন্নি স্কলারের মুখ থেকে কথাগুলো বের হচ্ছে না বলে আমাদেরকে, আমাদের পুরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে কলঙ্কিত করছে বলে। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ আমাদের দেশে তরুণরা, তরুণ স্কলার যারা, তারা সোচ্চার হচ্ছে, মাশাআল্লাহ বলে তারা এ ব্যাপারে কথা বলছেন, প্রতিবাদী হয়ে উঠছেন, যে কারণে দিনে দিনে আল্লাহর হাবিবের রেখে দেওয়া সেই সুন্নিয়ত, ওলি আল্লাহর রেখে দেওয়া সেই সুন্নিয়ত আবারও এদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এদেশে শাহজালাল আয়েশা কি শিরক প্রতিষ্ঠা করছে না শিরক দূর করছে? গৌর গোবিন্দের সেই শিরকের এলাহিয়াতকে খাজা বাবা খাজায় খাজেগান গরিব নেওয়াজ উৎখাত করছে, আর খাজার ওরসের নাম দিয়া ওরা শিরেক আইনা এই ওরসের মধ্যে জমাইছে। আমরা বলতে চাই, খাজা বাবার নাম দিয়ে যারা এরকম ভণ্ডামি করবে, যেখানে পাবেন সেখানে এলাকাবাসী সম্মিলিত প্রতিরোধ করে তুলে এদেরকে অস্তাক করে নিক্ষিপ্ত করবেন। পারবেন কে কে? রাজি আছেন কোন কোন মুসলমান? হাত তোলা, আল্লাহকে দেখা। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ কবুল, আরে রহম করুন আল্লাহ কবুল, এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহজালাল শাহপরানের বাংলাদেশ, তাদের পথ তাদের মত মোদের চালাও আল্লাহ, রহম করুন আল্লাহ, এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ কবুল, আরে রহম করুন আল্লাহ কবুল। আমরা শিরক করব, জোরে বলেন না, আল্লাহর সঙ্গে কেউ নাই, ঠিক কিনা? আল্লাহর হাবিবের কাছে এক সাহাবি আসছে, হুজুর আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসতে ভালোবাসা হুজুর, আমি আপনার হস্ত এবং পদে চুম্বন করতে চাই। আল্লাহর হাবিব অনুমতি দিয়েছেন। খসায়েসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি হাদিসটা নিয়ে আসছেন। সাহাবী এবার উঠলেন, এবার বললেন, হুজুর আমি আপনাকে সিজদা করতে চাই। আল্লাহর হাবিব বললেন, শোনো, আমার শরীয়তে আমার দিনের মধ্যে আল্লাহ ব্যতীত গয়রুল্লাহকে সিজদা করার কোনো বিধান নাই, জোরে বলেন না, নাই। সুতরাং যে সমস্ত পীরের দরবারে যে সমস্ত মাসলাকে, যে সমস্ত সিলসিলায় এগুলোকে প্রমোট করা হয়, আপনারা সাবধান হয়ে যান, না হলে সুন্নিয়াতকে টিকিয়ে রাখার জন্য আপনাদের বিরুদ্ধে অচিরেই এদেশের তরুণ সুন্নি স্কলারগণ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন তৈরি করবে, তখন বাংলাদেশে আর মাথা গোজার ঠাইটুকু পাবেন না ইনশাআল্লাহ। আমরা পীর মসজিদদেরকে আমাদের ওসিলা মনে করি, ঠিক কিনা? এখানে ফান্দাউকের দুইজন শায়খ আসবেন, ওনাদের আব্বাজান যিনি ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন,
সিলেটের আরো পূর্ব দিকে যান, জকিগঞ্জ আল্লামা সাহেব কিবলা ফুলতি রহমাতুল্লাহ আলাই একজন ছাত্রা আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। আমাদের দক্ষিণবঙ্গে যাবেন সারসিনার মুজাদ্দিদ জামান নিসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, আবু জাফর মুহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। যত হিন্দু অনেক কৃষ্টি কালচার সমাজের মধ্যে জমিনের মধ্যে ছিল এগুলো তারা উৎখাত করেছেন, আর এখনকার কৃষকরা সমাজের মধ্যে খালি কুসংস্কার নতুন নতুন কইরা কুসংস্কার ঢুকায়, ঠিক কিনা?